বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ছশো জন কৃষিবিদ যাদের মধ্যে রয়েছেন জাতীয় কৃষিবিদ নেতৃবৃন্দ সিনিয়র কৃষিবিদ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক ভাইস চ্যান্সেলররা কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষি মৎস্য পশুচিকিৎসা পশুপালন কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশলীরা তাদের পক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব কৃষিবিদ অধ্যাপক ড জি কে মোস্তাফিজুর রহমান নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত ও যথাযথ সুচিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান বিবৃতিতে বলা হয় খালেদা জিয়া বর্তমানে রাজধানী রেফার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তুলতে হলে যে ধরনের চিকিৎসা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই মেডিকেল বোর্ড বলেছেন বাংলাদেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছুই বাকি নেই এই উদ্বেগজনক পরিস্থিতিতে অর্ধ সহস্রাধিক কৃষিবিদ এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে যে সরকারের উচিত হবে রাজনীতি ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে বিদেশে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ করে দেওয়া তারা বলেন বেগম খালেদা জিয়া কার্যত দু সালে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসা থেকে বঞ্চিত তিনি আগে থেকেই অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন কোভিড পরবর্তী শারীরিক জটিলতা আরও প্রকটাকার ধারণ করায় তার বর্তমান অবস্থা আরও ঝুঁকিপূর্ণ ও জটিল বিধায় বিদেশে উন্নত চিকিৎসা অতীব জরুরি যা প্রত্যেকটি নাগরিকের মানবিক অধিকার কৃষিবিদ নেতৃবৃন্দ গত শুক্রবার বেগম খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ার তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করেছেন অবিলম্বে ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থাকে রাজনীতির মার প্যাঁচে না ফেলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার বার্ধক্যের কথা এবং সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনা করে সরকার অতি দ্রুত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টারে তাকে সুচিকিৎসার জন্য যাওয়ার অনুমতি ও সুযোগ করে দেবেন বলে কৃষিবিদ নেতৃবৃন্দ আশা করেন বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী কৃষিবিদদের উল্লেখযোগ্যরা হলেন কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাবেক মহাপরিচালক ও সাবেক সভাপতি কৃষিবিদ ইনস্টিটিউশন কৃষিবিদ আনোয়ার উন্নবী মজুমদার বাবলা সাবেক মহাসচিব কৃষিবিদ ইনস্টিটিউশন কৃষিবিদ শামিমুর রহমান শামিম সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ইনস্টিটিউশন কৃষিবিদ হাসান জাফির তুহিন কৃষিবিদ মুখলেসুর রহমান সাবেক চেয়ারম্যান বিএডিসি সাবেক ভাইস চ্যান্সেলরদের মধ্যে কৃষিবিদ ড মোশারফ হোসেন মিয়া কৃষিবিদ ড মোহাম্মদ আব্দুল হালিম খান কৃষিবিদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কৃষিবিদ ডক্টর এ এম ফারুক কৃষিবিদ চৌধুরী আব্দুল फारूक प्रमुख डेस्क रिपोर्ट बार्ताबाजार